হ্যালো ফ্রেন্ডস, ওয়েবটেক মাস্টার চ্যানেলের পক্ষ থেকে সকল পরীক্ষার্থী এবং সকল ভিউয়ার্সকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমরা আজকের দিনের এপিসোড চালু করছি। আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কনস্টেবলের কিছু জরুরি প্রশ্ন এবং উত্তর, যেগুলো আসন্ন পরীক্ষার জন্য বেশ কিছুটা ইম্পর্টেন্ট। এছাড়াও বন্ধুরা, আমরা আপনাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিংক দিয়ে দেবো এবং সেই লিংক থেকে আপনারা কালেকশন করে বেশ কিছু প্রশ্ন এবং উত্তর ডাউনলোড করে পড়তে পারবেন। তো চলুন দেখে নেবো আজকে দিনের কি কি আছে জরুরি প্রশ্ন। তার আগে বলবো বন্ধুরা, যারা যারা এখনো আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলের নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বোতামটা চেপে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটিকে অবশ্যই অন করে নেবেন, যাতে আমাদের পাঠানো যে কোনো ভিডিও নোটিফিকেশন সব থেকে আগে আপনার কাছে যায়। বন্ধুরা, আমরা শুধু চাকরির খবর দিই না, তার সাথে সাথে চাকরির 100% প্রিপারেশন করাবার চেষ্টা করি আমাদের এই চ্যানেলে। তো চলুন শুরু করা যাক। আজকে দিনের প্রথম প্রশ্ন হচ্ছে, সব থেকে ইম্পর্টেন্ট, ট্রাফিক পুলিশের পোশাক সাদা হয় কেন? অবশ্যই আপনারা ট্রাফিক পুলিশের পোশাক দেখেছেন, সেটা সাদা, তার কারণ কি? তার কারণ অনুসারে আমরা লিখেছি, সাদা বর্ণ আলোর সূর্যরশ্মিকে কম শোষণ করে। তো এখানে কিন্তু আপনাকে এরকম ভাবে লিখতে হবে না, এখানে কি হবে, আপনাকে এমসিকিউ টাইপের প্রশ্ন দেবে এবং অপশন 4টে দিয়ে দেবে, তার মধ্যে সঠিক অপশনটাকে আপনাকে ক্লিক করতে হবে। চলুন পরের প্রশ্ন দিকে যাই। এবারের প্রশ্ন হচ্ছে, প্রাকৃতিক তেজস্ক্রিয়তা কে আবিষ্কার করেন? প্রাকৃতিক তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন হেনরি মেকেরাল। পরের প্রশ্নে যাচ্ছি, লাফিং গ্যাস কাকে বলে? লাফিং গ্যাস যেটা হচ্ছে N2O, এই লাফিং গ্যাস কাকে বলে? লাফিং গ্যাস আপনারা জানেন যে কোথায় ব্যবহার করা হয়, এই লাফিং গ্যাস বলে নাইট্রাস অক্সাইড কে। পরের প্রশ্ন, দুধের রং সাদা হয় কোন পদার্থের উপস্থিতির জন্য? তো কোন পদার্থের উপস্থিতির জন্য দুধের রং সাদা হয়? তো এটি সাদা হয় ল্যাকটোজের উপস্থিতির জন্য, দুধের রং সাদা হয়। বারবার বলছি, প্রশ্ন কিন্তু আপনার এরকম আসবে না, প্রশ্ন আসবে একটা প্রশ্ন, নিচে 4টে উত্তর দেওয়া থাকবে, সঠিক উত্তরে আপনাকে টিক মারতে হবে। আমরা এখানে শুধু সঠিক উত্তরটি বলে দিয়েছি। পরের প্রশ্ন, গুটি বসন্তের প্রতিষেধক আবিষ্কার করেন কে? গুটি বসন্তের প্রতিষেধক আবিষ্কার করেন এডওয়ার্ড জেনার। পরের প্রশ্ন আমরা দেখব, সেন বংশের শেষ রাজা কে? সেন বংশের শেষ রাজা হচ্ছে লক্ষণ সেন। প্রত্যেক বন্ধুদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনার বাকি সকল বন্ধুদের মধ্যে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, এই ধরনের ভিডিও আপনাদের জন্য প্রতিনিয়ত আমরা নিয়ে আসব। পরের প্রশ্ন দেখব, গীত গোবিন্দ গ্রন্থটি কার লেখা? গীত গোবিন্দ গ্রন্থটি লেখা জয়দেবের। তো আমরা এখানে উত্তর লিখেছি জয়দেবের লেখা। পরের প্রশ্ন, রামচরিত কার রচনা? রামচরিত সন্ধ্যাকর নন্দীর রচনা। পরের প্রশ্ন, ভারতের প্রধান নদী গঙ্গা, যে নদী ভাগীরথী ও অলকানন্দার মিলিত প্রবাহের নাম কি? জিজ্ঞেস করা হয়েছে, 4টে অপশন দেবে, সঠিক উত্তর হবে গঙ্গা। পরের প্রশ্ন, ইউনেস্কো এর ডিরেক্টর জেনারেল কে? ইউনেস্কো থেকে একটা প্রশ্ন অবশ্যই আসার চান্স আমরা খুব বেশি রাখি, তো ইউনেস্কোর ডিরেক্টর জেনারেল হচ্ছে অন্ড্রে হেনরিটা। পরের প্রশ্ন, এবারে রিসেন্ট এখনো চলছে ফিফা ওয়ার্ল্ড কাপ, তো এই ফিফা ওয়ার্ল্ড কাপের প্রেসিডেন্ট কে? ফিফা ওয়ার্ল্ড কাপের প্রেসিডেন্ট হচ্ছে গিয়ানি ইনফ্যাক্টো। পরের প্রশ্ন, আমাদের ভারতবর্ষের সব থেকে বড় ব্যাংক, রাষ্ট্রীয় ব্যাংক আমরা বলি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, যার সিইও এর নাম কি? তো তার সিইও এর নাম হচ্ছে রজনীশ কুমার, আপনি দেখতে পাচ্ছেন রজনীশ কুমার। পরের প্রশ্ন, সিআরপিএফ অলরেডি, আরপিএফ এবং আরপিএসএফ এর পরীক্ষা অলরেডি হচ্ছে বা তাদের ফর্ম ফিল আপও অলরেডি চালু মানে শেষ হয়ে গেছে, তো আমরা এই সম্বন্ধে দিয়েছি, সিআরপিএফ এর ডিরেক্টর জেনারেল হচ্ছেন রাজীব রায় ভাটনগর। পরের প্রশ্ন, এবং এটা আজকে দিনের মতো শেষ প্রশ্ন, প্রশ্নটা হচ্ছে, সাহিত্য একাডেমির প্রেসিডেন্ট কে? সাহিত্য একাডেমি থেকে একটা প্রশ্ন অবশ্যই থাকবে, সাহিত্য একাডেমির প্রেসিডেন্ট হচ্ছেন চন্দ্রশেখর কাম্বার। তো বন্ধুরা, এটা ছিল আজকের দিনের মতো আমাদের শেষ প্রশ্ন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং সকল বন্ধুদের মধ্যে একটু শেয়ার করবেন। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে, অনেকেই খুঁজে পাচ্ছেন না ডেসক্রিপশন বক্সটা কোথায়, ডেসক্রিপশন বক্সটা হচ্ছে যখন আপনি ভিডিওটাকে অন করছেন, ভিডিওর ঠিক ডান হাতে একটা তীরের মতো অ্যারো চিহ্ন আছে, ওটাকে আপনি ক্লিক করবেন, আপনার কাছে একটা বক্স খুলে আসবে, তার ঠিক নিচে ডাউনলোড লিংক দেওয়া থাকবে, অবশ্যই আপনি সেখান থেকে ডাউনলোড করে নেবেন এবং আপনি এগুলোকে পড়তে পারবেন।
তো বন্ধুরা আজকের জন্য এতটাই, আমাদের সাথে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে একেবারে নতুন তাদেরকে বলবো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাল রঙের সাবস্ক্রাইব বোতামের সাথে পাশে থাকা নোটিফিকেশন বেলটিকে অবশ্যই অন করে নেবেন। যে সকল ভিউয়ার্সরা এখনো আমাদের চ্যানেলের নোটিফিকেশন বেলটিকে অন করেননি তারা কিন্তু আমাদের ভিডিও নোটিফিকেশন পাচ্ছেন না, সেই জন্য আমাদের রিকোয়েস্ট ভিডিও নোটিফিকেশন যে বেলটা আছে সেটাকে অবশ্যই অন করে নেবেন, তাহলে আমাদের পাঠানো যে কোনো ভিডিও আপডেট নোটিফিকেশন সব থেকে আগে আপনার কাছে যাবে। তো বন্ধুরা অবশ্যই আপনারা পিডিএফটা ডাউনলোড করে নেবেন এবং আজকের জন্য এতটাই।